টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্ব থেকে মাইক্রোসফট এক্সেলের টিউটোরিয়াল শুরু করছি। এ পর্বে মাইক্রোসফট এক্সেল কিভাবে চালু এবং বন্ধ করবেন এবং এর ইন্টারফেস পরিচিতি সম্পর্কে কিছু ধারণা দেব। এক্সেল সফটওয়্যারটি হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনের একটি সফটওয়্যার। এটি একটি স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার, অর্থাৎ এই সফটওয়্যারে আপনারা বিভিন্ন কিছু টাইপ করতে পারেন, বিভিন্ন ডাটা সংরক্ষণ করতে পারেন, এর মাধ্যমে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করতে পারেন, গ্রাফিক্স এর কাজ করতে পারেন, চার্ট কাজ করতে পারেন। এক্সেল শেখার পূর্বে এমএস ওয়ার্ড যদি শিখে থাকেন তাহলে এক্সেল সফটওয়্যারটি শিখতে আপনাদের জন্য সহজ হবে, কারণ এমএস ওয়ার্ড এর সঙ্গে এমএস এক্সেল এর বেশ কিছু মিল রয়েছে। আপনারা যদি এমএস ওয়ার্ড শিখে না থাকেন তাহলে আমার এমএস ওয়ার্ড এর ধারাবাহিক টিউটোরিয়াল রয়েছে, সেই টিউটোরিয়ালটির লিংক নিচে ডিটেইলস সেকশনে দেওয়া রয়েছে, আপনারা ওখান থেকে টিউটোরিয়াল গুলো দেখতে পারেন। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি চালু এবং বন্ধ করবেন। উইন্ডোজ 7 এর বাম পাশে নিচে একবারে কোণায় একটি স্টার্ট বাটন রয়েছে। এই স্টার্ট বাটনে ক্লিক করলে একটি মেনু আইটেম আসবে, এখান থেকে এই যে অল প্রোগ্রামস যে বাটন রয়েছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন আবার আরো কিছু মেনু আইটেম এসেছে, এইখান থেকে আমরা মাইক্রোসফট অফিস যে ফোল্ডারটি সেটি আমরা খুঁজে বের করবো, সেটাতে আমরা ক্লিক করবো। এই যে মাইক্রোসফট অফিস, সেটাতে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন মাইক্রোসফট অফিসের যে সফটওয়্যার সেগুলো চলে এসেছে। এখান থেকে এই যে মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এই বাটন আমরা ক্লিক করলাম, তাহলে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি চালু হয়ে গেল। ইতিপূর্বে এমএস ওয়ার্ড সফটওয়্যারের টিউটোরিয়ালে কিভাবে সেটি বন্ধ করতে হয় সেটি আমরা দেখেছি, এখন আমরা এক্সেল কিভাবে বন্ধ করতে হয় সেটি দেখব। উইন্ডোজ ভিত্তিক সকল অ্যাপ্লিকেশন সফটওয়্যার বন্ধ করার নিয়ম সাধারণত একই রকম। তারপর আমরা একটু দেখছি, এখানে এই যে কোনায় উপরে অফিস বাটন রয়েছে, এই অফিস বাটনে ক্লিক করার পরে দেখুন মেনু আইটেম এসেছে, এখান থেকে এই যে এক্সিট এক্সেল এই বাটনে ক্লিক করলে এটি বন্ধ হয়ে যাবে। এরপরে আমরা আবার যদি চালু করতে চাই, আবার স্টার্ট বাটনে ক্লিক করলাম, করার পরে অল প্রোগ্রামে ক্লিক করে তারপরে মাইক্রোসফট অফিসে ক্লিক করার পরে মাইক্রোসফট অফিস এক্সেলে ক্লিক করলাম, তাহলে এটা চালু হয়ে যাবে। তারপরে আরেকটি পদ্ধতি রয়েছে, এই যে ডান পাশে উপরে কোনো ক্রস চিহ্ন, এই ক্রস চিহ্নতে ক্লিক করলে আপনারা এটি ক্লোজ করতে পারবেন। তারপরে আবার যদি চালু করতে চাই, আবার এখানে অল প্রোগ্রামে ক্লিক করার পরে এই মাইক্রোসফট অফিসে ক্লিক করার পরে মাইক্রোসফট এক্সেল চালু করলাম, করার পরে আবার এটি চালু হয়ে গেল। এখন আমরা মাইক্রোসফট এক্সেল এর ইন্টারফেস সম্পর্কে আলোচনা করব। মাইক্রোসফট এক্সেল এর ইন্টারফেস সাধারণত এমএস ওয়ার্ড এর মতনই, এখানে সামান্য কিছু পার্থক্য রয়েছে। উপরে যেই বারটি রয়েছে এটি কুইক অ্যাক্সেস টুলবার বলা হয়, তারপরে অনেকগুলো ট্যাব রয়েছে, এগুলোকে ট্যাব রিবন বলা হয়। এখানে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা রিভিউ, ভিউ, এডিটস, অ্যাক্রোবেট, এরকম বেশ কিছু ট্যাব রয়েছে। কিছু কিছু ট্যাব এখানে এমএস ওয়ার্ড এর মতোই, আবার নতুন কিছু এখানে ট্যাব রয়েছে, আর প্রত্যেকটি ট্যাবের অধীনে এখানে বেশ কিছু সেকশন রয়েছে এবং প্রত্যেকটি সেকশনে বেশ কিছু বাটন রয়েছে, ফাংশন রয়েছে। এই নিচে এটিকে বলা হয় নেম বক্স, এটিকে বলা হয় ফর্মুলা বার, নিচে এই সাদা এই জায়গাটিকে বলা হয় ওয়ার্ক এরিয়া, তারপরে নিচে এখানে স্ট্যাটাস বার, আর ডান পাশে হরিজন্টাল স্ক্রল বার এবং নিচে ভার্টিক্যাল স্ক্রল বার রয়েছে। এইখানে এই যে উপরে নিচে যে ঘরগুলো রয়েছে এগুলিকে বলা হয় কলাম, কলামগুলো সাধারণত এ বি সি ডি এইভাবে নামকরণ করা হয়েছে, আর এই পাশাপাশি যে ঘরগুলো রয়েছে এগুলিকে বলা হয় রো, রোগুলো 1 2 3 4 এইভাবে নামকরণ করা হয়েছে। আর ছোট ছোট যে ঘরগুলো রয়েছে এই প্রত্যেকটি ঘরকে এক একটি সেল বলা হয়, এই প্রত্যেকটি সেলের একটি করে নাম রয়েছে। আমি যদি এই সেলটাতে ক্লিক করি, এই সেলের নামটা সাধারণত এই যে নেম বক্সে শো করে, এই দেখুন এখানে F9 এই সেলের নামটি বলছে। সেলের নামটি কিভাবে নির্ধারণ করা হয় আমি দেখাচ্ছি। আমরা যেই নম্বর কলামে এবং যেই নম্বর রোতে সিলেক্ট করব সেটি সেল নাম, অর্থাৎ এখানে F নম্বর কলামের 9 নম্বর রো, অর্থাৎ এই সেলের নাম হচ্ছে F9। আমি যদি অন্য কোনো সেলে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, দেখুন এটি D নম্বর কলামের 13 নম্বর রো, অর্থাৎ এই সেলটার নাম হচ্ছে D13। এই দেখুন এখানে D13 শো করছে। আবার এটাতে যদি ক্লিক করি, এটা হচ্ছে I এবং 8, অর্থাৎ এই সেলের নাম হচ্ছে I8। সেল নেমটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের ভবিষ্যতে কাজের সময় এই সেল নেমটি সবসময় প্রয়োজন পড়বে। এ পর্বে আপনারা মাইক্রোসফট এক্সেল চালু করা এবং বন্ধ করার পদ্ধতি জেনেছেন এবং এর ইন্টারফেস সম্পর্কে জেনেছেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।